আজি আমার কোভিড কটকনা যা কালি মাননীয় মুখ্যমন্ত্রী আদেশ দিয়েছেন সেই হিসাবে আজি আমি এটি ডিটেল রিভিউ করেছে। আপনার জাগিছেন কি গোটে কোভিড কেয়ার সেন্টার হিসাবে আমি ভক্তিনিবাস আজি আরম্ভ হওয়া যাচ্ছি। সেপাই যা যা ঔষধ দরকার হব, যা আমার ডাক্তার নার্স দরকার হব, সেসব ব্যবস্থা হচ্ছে। সেটার আমি গোটে নিষ্পতি নিয়েছি কি সবু সেই সেন্টারর সবু বেড পাই আমি অক্সিজেনর ব্যবস্থা বি করিবা, সেই নিষ্পত্তিটা বি আজি হয়েছি। আপনার জাগিছেন কালি যা আমার কোভিডর মিটিং হয়েছিল তাপরে বি নিষ্পতি নিয়া হয়েছিল কি সবু ব্যাডে অক্সিজেন রহবার কথা। তো সেই হিসাবে আমি বি মন্দির প্রশাসন তরফ আজ অনুরোধ করছু নিশ্চয় সেই সব ব্যাডে বি অক্সিজেন যেমন রহব। অ্যাম্বুলেন্স বি রক্ষা হয়েছি কি যদি কিছু অসুবিধা হলে কিছু যদি কেস সিরিয়াস হচ্ছে তো আমার রেফরাল ফার্স্ট রেফরাল সেন্টার হয়ে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হসপিটাল, তো সেটি যেমিতি কি আমি সাংগে সাংগে যে কে সিরিয়াস হল তাকে নিয়ে তাঁর চিকিৎসা তাঁর ঔষধ করাই পাবে। টিকাকরণ যা চালিছি তা উপরে আমি আজি রিভিউ করেছু। আপনার জাগিছেন কি এক তারিখ রু অঠর বর্ষ ঊর্ধ্ব লোককে বি টিকাকরণ ব্যবস্থা করা নিয়মাবলী আসব, সেপাই আমি প্রস্তুত হওয়া চাহুছু। আমি আজি অনুরোধ করছু কি যা আমার স্বতন্ত্র গোটে টিকাকরণ গোটে কেন্দ্র চালিছি সেবায়ত মান তাঁর পরি সেই কেন্দ্রে আমি আমার মন্দির প্রশাসন তরফ সমস্ত মোবিলাইজ করবু সব সেবায়ত মানুষ সব নিযোগ মানুষ কি অঠর বর্ষ যেতে বি সেবায়ত মানে অনেক পরিবার মেম্বর মানে সমস্তে টিকাকরণ করত। সেপাই সব নিযোগ মানুষ সাংে মিটিং আরম্ভ হব, কিন্তু আপনার জাগিছেন কি মে মাসর আমার রথর কাম বি আরম্ভ হব। তো সেপাই আমি মহারানা ভূসেবক মানে চিত্রকার রূপকার দর্জি সবু বর্গর যেতে বি আমার সেবক ও অন্য মানে রথপাই সম্পৃক্ত অনেক সমস্ত আমি এটা টিকাকরণ প্রায়োরিটি দেব। তাপরে টেস্টিং ফ্যাসিলিটিজ টেস্টিং বি গোটে কেন্দ্র চালিছি সেটা বি যেতে রিকোয়ারমেন্ট আসব কিছু অসুবিধা না। চতুর্থ হল আমার প্রায় 32টা সেবায়ত আমার কুম মেলার ফেরিকি আসছেন সেমানক উপরে নজর রখা তার জেনে পজিটিভ রিপোর্ট আসিছে, তো যা প্রোটোকল অছি সেই হিসাবে তার চিকিৎসা তার ঔষধ চালিছে। তারপরে আমি হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক যেমনি গত বর্ষে বি আমি নেইছিলু সেই হিসাবে বি পদক্ষেপ নিয়া হচ্ছে। হোমিওপ্যাথি গোটে ক্যাম্প সরিছে, আমি আয়ুষ ডক্টর মানক সাথে মিশিকি ওর আসন্ত মাসে তারপরে জুনরে আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ঔষধ পাই ব্যবস্থা করা যাচ্ছি।